গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এক্সাইটিং ব্লগ। আজকে সকালটা শুরুই হলো মুষলধারে বৃষ্টি দিয়ে, মেহের গেছে বাজারে আর আমি এখন ব্রেকফাস্ট আমাদের ডান হয়েই গেছে, তো আমি এখন রান্না করব। আজকে সেরকম কিছু রান্না করবো না, যেহেতু নেক্সট উইক আমাদের বেরোনো, তো খুব বেশি কিছু আনতে বারণ করেছি, কারণ এক সপ্তাহের মধ্যে জিনিসগুলো শেষ না করলে সেগুলো খারাপ হয়ে যাবে। তো চলো, হোপফুলি আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে, তো এনে করে ব্লগটা স্টার্ট করি, তোমরা দেখতে পাবে। এটা ব্লিঙ্কিট থেকে একটু আগে আমি অর্ডার করলাম, কিছু জিনিস অর্ডার করেছিলাম তার সাথে এটা কমপ্লিমেন্টারি দিয়েছে। কমপ্লিমেন্টারি বলবো না, মানে সেটার প্রাইস কত, এটার প্রাইস হচ্ছে 60 টাকা, বাট এটা আমি পেয়েছি 9 টাকায় ট্রায়াল প্যাক। এটা তো এটা মায়ের এখন খাবে, খেয়ে ট্রাই করবে মুসলি কেলক্সের ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, আর আমি একটু টেস্ট করব খেতে, দেখবো কীরকম এটার টেস্ট। মেহার আজকে ব্রেকফাস্টে মুসলি খেয়েছে, আর ওনাকে এখন বেশ কয়েকদিন এই মুসলিটাই ব্রেকফাস্টে খেতে প্রেফার করবে। তো আমি তো খুব একটা পছন্দ করি না, খুব একটা কি আমার ভালোই লাগে না, আমি জানি না কেন, ওটার মধ্যে এত কিছু দেওয়া থাকে যে পার্টিকুলার কোনো একটা জিনিসের টেস্ট আমার লাগে না, তো যার কারণে আমি ওটা খেতে পছন্দ করি না। আর এখানে আমি অলরেডি দুপুরের লাঞ্চ রেডি করতে শুরু করে দিয়েছি, আর বাইরে দেখুন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, আর আমাদের ফ্ল্যাটের ঠিক অপোজিটে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যেটা বেশ খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে এবং তাড়াতাড়ি এগোচ্ছে সেই কাজটা। তো মেহেরকে এখানে দিয়েছি আমি লাঞ্চে করলা আলু ভাজা আর এগ কারি। দুপুরবেলা লাঞ্চ করার পর একটু রেস্ট নিতে না নিতেই দেখি বোন এসে হাজির, আর ও মাঝের মধ্যেই চলে আসে আমার কাছে, কাজ থেকে কাছে বলে চলে আসতে পারে, ওর আজকে টিউশন পড়ানো নেই তাই ও চলে এসছে, আর আমাকে এখানে বলছে আমি কিন্তু আজকে থাকবো। তো আমি ওকে এখানে রাগাচ্ছিলাম যে ও আমার ব্যাগ আমার জামা প্যান্ট সব নিয়ে চলে গেছে আর সেগুলো আর ফেরত দেয়নি, যেটা হয় দুই বোনের মধ্যে, তো আমি ওকে ওটাই বলছিলাম। তখন ও আমাকে বলছে তুই তো নিজেই এগুলো সব ওই বাড়িতে রেখে এসেছিস, যদিও নয় ও এখান থেকে পড়ে যায় আর সেগুলোকে বেমালুম ভুলে আবার এখানে যখন আসে আবার নতুন একটা সেট পরে চলে যায়, এই যে আগে এই সেটটা নিয়ে গেছে এটা আবার দিয়ে গেল, আবার এটা পরে চলে যাবে, আবার এটা কবে আসবে জানি না। আর এখানে বিকেলে করেছিলাম চা, তো ওখানে এই চা খাওয়া হচ্ছে, চা খেতে গিয়ে যে কাণ্ড ঘটিয়েছে সেটা দেখে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। মেহের এখানে অফিস থেকে অলরেডি এসে গেছে, আর এখানে আমাকে বলছে যে আমি ওর ভিডিও করছি, ওকে পয়সা দিতে হবে, এই যে হাত দিয়ে আমাকে দেখাচ্ছে যে আমি উইদাউট পারমিশন কী করে ওর ভিডিও করছি, এইসব উল্টোপাল্টা বলছে আমাকে, রাগাচ্ছে আর কি, রাগানোর চেষ্টা করছে, বলছে যে কী করে তুমি আমার পারমিশন ছাড়া এই ব্লগ ভিডিও নিচ্ছ, এটা তো উচিত না তোমার, তুমি আমাকে অ্যাজ এ কন্টেন্ট হিসেবে ইউজ করছো। তো এইসব হাসি ঠাট্টা গল্প করতে করতেই জীবন কাটছে, আর এদিকে রাতের ডিনারেরও সময় হয়ে গেছে, তো আজকে ডিনারে যেটা বানাবো সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা দেখতে থাকুন। আমি এই প্রত্যেকটা রান্নাই যেভাবে করি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে কাবলি চানা বানানোর জন্য আমি প্রেশার কুকারে কাবলি চানাটা নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, 2 থেকে 3টে সিটি দিয়েছিলাম, কিন্তু সিটি খুলে দেখলাম যে খুব ভালোভাবে সেটা সেদ্ধ হয়নি, তো সেটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আমি এক সাইডে আলু পেঁয়াজ টমেটো আদা রসুন এগুলোকে সব কেটে নিচ্ছিলাম মশলাটাকে আর কি বানানোর জন্য। তো আমার এখানে অলরেডি কাটাকাটি কমপ্লিট, এক সাইডে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, কড়াইতে তেলটা গরম হয়ে এলেই তাতে আমি একে একে দেব জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন গোটা গরম মশলা ফোড়ন, আর তেলটা যেন অবশ্যই গরম করে নিয়ে তারপরে এই ফোড়নগুলো দিলে ভালো হবে। আর এখানে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে তাতে টমেটো রসুন আদা গ্রেট করে দিয়ে
ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আদা, জিরে, ধনে গুঁড়ো এগুলো আমি দিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার প্লাস কাবলি চানার মশলা। তারপর দিয়ে নাড়াচাড়া করে আগে থেকে এই কাবলি চানাটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে আলু দিয়ে আরেকবার নাড়াচাড়া করে তারপর প্রেশার কুকারে আমি আর একটা সিটি দিয়েছিলাম, কারণ সেটা ঠিকঠাকভাবে প্রথমে সেদ্ধ হয়নি। আর এই যে কাণ্ড দেখুন, আমার বোনকে আমি দিয়েছি একটু আটা মাখতে, সে তো লেজে গোবরে অবস্থা, সেই এক ঘন্টা ধরে সে আটা মেখে এমন আটা মেখেছে যে সেটা পুরো পাঁপড়ের মতন হয়ে গেছে। মানে সেটা রুটি কম মনে হচ্ছিলো যে পাঁপড় খাচ্ছি। অনেক কষ্ট করে আমি মানে ঘেমে নিয়ে আমি নিজেই মানে স্নান করে গেছি, আর মেহের এখানে এসে আমাকে রাগাচ্ছিলো, আমার আরও রাগ হচ্ছিলো। যাই হোক, সেদিনকে রাত্রিবেলা এই পাঁপড় রুটি আর কাবলি চানা খেয়েই আমাদের ডিনার কমপ্লিট করতে হয়েছে। ওদেরকে সবার প্রথমে খেতে দিয়েছি, ওরা এখানে খাচ্ছে আর মুখ ভ্যাংচাচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেরকম মেখেছে সেরকমই করতে হয়েছে। আর কাবলি চানাটা খেতে খুব ভালো হয়েছিল, ভালোই লাগছিল, খারাপ লাগছিল না, করতে করতেই তো আস্তে আস্তে শিখবে। আর এই যে আমি এখানে ডিনার করছি, ওদেরকে আগে দিয়ে তারপর ফ্রেশ হয়ে ডিনার করতে বসেছিলাম। তো আজকে আর তারপরে সেরকম অ্যাসেজার কিছু ক্লিপ আমি নিইনি। অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছিলো, আমার স্নিকার অর্ডার করেছিলাম সেইটা, তো বোন এখানে সেটা খুলে দেখছে। চলুন তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এইভাবেই আমাকে ভালোবাসবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।